নমস্কার, আমার আজকের নিবেদন বুঝিয়ে বলা কবি সুকুমার রায়। ও শ্যামাদাস, আয়তো দেখি বস্তু দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে। দেখে নে, জ্বর হয়েছে, মিথ্যে কথা এসব, ওদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি, কালা কি মামার ব্যাম, বৌদি ডাকবি, ডাকিস না হাই বিকেলে, না হয় আমি বাদলে দেব, বাজমে মামা কি খে। আজ কি তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে। কি বলছিলাম, পরশু রাতে বিষ্টু ঘোষের দাওয়াতে, ভুলিসনি তো, বেশ করেছিস, আবার শুনতে খেতি কি, বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নেজে দিকি। বলছি তাঁরা ব্যস্ত কেন, বস্তা হলে নিচুতে, আজকালের এই ছোকরাগুলো তর সয় না কিছুতে। আবার দেখো বসলি কেন, বইগুলো আর নাম নে, তুই থাকবে মুটির বোঝা, বইতে যাবো আমি সাবধানে, আন করছি দাঁড়া, সে আমাকেই ঘামালি, এই খেয়েছে কোনা গেলে শব্দ কষ্ট নামালি, হে রয়েছে। আর দেখি তুই বস্তু দেখি এদিকে, ওরে গোপাল গোটা গায়ে পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলে, অর্থাৎ না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় থাবে দেখতে হবে কোথেকে আর কি করে, রস জমি এই প্রকৃতিময় বিশ্বতরুর শিকড়, অর্থাৎ কিনা এই মনে কর, রোদ পড়েছে খাসিতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তার পাশিতে। আবার দেখো এরই মধ্যে হয় তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে, কি বললি তুই, এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলুম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে। ও শ্যামাদাস উঠলি কেন, কে বলতে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে, তত্ত্ব কথা যায় না কানে, যতই মুড়ি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিঠে দে কান মুলে দি পেঁচিয়ে, নমস্কার।